কলকাতা বনাম বেঙ্গালুরুর ম্যাচে বিরাট কোহলিকে বোল্ড করে সাজঘরে পাঠান ক্যারিবীয় ক্রিকেটার সুনীল নারিন, আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত। বিরাট কোহলির আউট করা সুনীল নারিনের সেই বলটি ছিল সম্পূর্ণরূপে ইল্লিগেল। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো একজন স্পিনার বোলার তার কনুইকে সর্বোচ্চ 15 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে বল করতে পারবে, কিন্তু বিরাট কোহলিকে আউট করা সেই বলটি 15 ডিগ্রির বেশি অ্যাঙ্গেলে করেছিলেন সুনীল নারিন, যা আইসিসির নিয়ম অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সুনীল নারিনকে ব্যান করার দৃঢ় গুঞ্জন উঠেছে। একজন ক্রিকেট ভক্ত এবং বিশ্লেষক হিসেবে আমাদেরও দাবি, নারিনের বোলিং অ্যাকশন সম্পূর্ণরূপে খতিয়ে দেখা হোক।